দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে পুলিশি বাধার মুখে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। ঝালকাঠির রাজাপুরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। ভোলা শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিল শুরু হয়ে কিছুটা গেলেই পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়ে শহরের পোস্ট অফিস সড়কে আসতে চাইলে পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায়। মাগুরা, নওগাঁ, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও ঝিনাইদহেও পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় মিছিল করতে পারেনি নেতাকর্মীরা। বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এদিকে বিপুল সংখ্যক পুলিশ বরিশাল দলীয় কার্যালয় ঘিরে রাখায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। পরে বিএম কলেজ রোডে ঝটিকা মিছিল করে নেতাকর্মীরা। নোয়াখালীর বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে পুলিশের ধাওয়ায় বেশি দূরে যেতে পারেনি। আর সেনবাগেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নতুন করে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির কালো পতাকা মিছিল করেছে। অপরদিকে প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এছাড়া কুষ্টিয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।